গুগল ড্রাইভকে টাক্কা দিতে চলে আসলো টেলিগ্রাম। আমরা গুগল ড্রাইভে আমাদের প্রয়োজনীয় সকল পিকচার ভিডিও ডকুমেন্টসগুলো সংরক্ষণ করে রাখি, যাতে পরবর্তীতে আমাদের ফোন হারিয়ে গেলে বা আমাদের প্রয়োজনীয় ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আমাদের মোবাইল থেকে ডিলিট হয়ে গেলেও আমরা যেন গুগল ড্রাইভ থেকে সেইগুলো ব্যাকআপ করে নিতে পারি। কিন্তু গুগল ড্রাইভে একটি সমস্যা হলো যে গুগল ড্রাইভে একটি নির্দিষ্ট স্টোরেজের লিমিট দেওয়া থাকে, যে আপনি গুগল ড্রাইভে 15 GB বা 20 GB বেশি এখানে রাখতে পারবেন না। যদি পরবর্তীতে কোনো কিছু রাখতে চান তাহলে আপনাকে টাকা পারচেস করে স্টোরেজ কিনতে হবে। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে বলবো যেখানে আপনি আনলিমিটেড স্টোরেজ পাবেন আপনার ডকুমেন্টস ভিডিও পিকচার রাখার জন্য। আবার আপনার নিজের ইচ্ছা মতো সেই রাখা পিকচার বা ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আপনি কোনো প্রকার ঝুঁকি ছাড়াই নিশ্চিন্তে এখানে আপনার পিকচার বা ভিডিওগুলো রাখতে পারবেন, কারণ এটি কখনো প্রাইভেসি চুরি করে না। আপনি এই সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন টেলিগ্রাম ক্লাউডে। তো আপনারা কিভাবে টেলিগ্রাম ক্লাউড এটি ইউজ করবেন সেই সকল বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। তাই মনোযোগ সহকারে কোথাও স্কিপ না করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তাছাড়াও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। ফার্স্ট টাইম যখন টেলিগ্রাম অ্যাপটি ওপেন করবেন দেন আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে প্রথমে আপনার টেলিগ্রাম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এজন্য স্টার্ট মেসেজিং এ ক্লিক করবেন এবং কোন প্রকার পারমিশন চাইলে পারমিশনগুলো দিয়ে দিবেন। দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে, এখানে ক্লিক করে আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন এবং নিচে আপনার মোবাইলের ফোন নাম্বারটি দিবেন। দেন টিকে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন এবং যে পারমিশনগুলো চাইবে পারমিশনগুলো দিয়ে দিবেন। এখানে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে 6 ডিজিটের একটি কোড যাবে টেলিগ্রাম থেকে, সেই 6টি কোড এখানে দিবেন এবং দেখতে পাবেন আপনার একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনার টেলিগ্রাম ক্লাউডে আনলিমিটেড ভিডিও পিকচার বা ডকুমেন্ট রাখতে পারবেন। টেলিগ্রাম ক্লাউডে যাওয়ার জন্য উপর থেকে 3 ডটে ক্লিক করবেন এবং সেভ মেসেজে ক্লিক করবেন। দেন আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে, এখানে আপনি আপনার নিজের পছন্দের মতো সকল পিকচার ভিডিও ডকুমেন্টস এখানে রাখতে পারবেন। এই পিকচার ভিডিও ডকুমেন্টসগুলো কখনো কারো কাছে যাবে না, কারণ এটি আপনার নিজস্ব প্রাইভেট সাইট। এই সাইটে আপনি পিকচার বা ভিডিও রাখার জন্য এখানে ক্লিক করবেন, দেন কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো দিয়ে দিবেন এবং দেখতে পাবেন আপনার ফোনের গ্যালারি ওপেন হয়েছে। আপনার ফোনের গ্যালারি থেকে যে সকল পিকচার বা ভিডিওগুলো রাখতে চাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে ক্লিক করবেন। এখানে আপনার নিজের পছন্দ মতো যত খুশি তত ভিডিও পিকচার রাখতে পারবেন, কখনো স্টোরেজ ফুল হবে না। আবার চাইলে এই সকল ভিডিও বা পিকচারগুলো আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। গ্যালারিতে সেভ করার জন্য যে পিকচারটি সেভ করতে চাচ্ছেন সেই পিকচারটি ওপেন করবেন এবং উপর থেকে 3 ডটে ক্লিক করবেন এবং সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন এবং আপনার গ্যালারিতে ভিডিওটি বা পিকচারটি সেভ করে নিতে পারবেন। আপনার ফোনে যদি স্টোরেজ কম থাকে তাহলে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টে এভাবে আপনার পছন্দের পিকচার বা ভিডিওগুলো রাখতে পারেন এবং আপনার ফোন থেকে সেই পিকচার বা ভিডিওগুলো ডিলিট করে দিতে পারেন। পরবর্তীতে আবার আপনার প্রয়োজন পড়লে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল এবং ইউজফুল হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি একটি লাইক দিবেন। আর ভিডিওটি বুঝতে কত অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।